নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে। আমরা এই রেসিপি বাড়িতে কিন্তু প্রায়শই খেয়ে থাকি, কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে যখন এই রেসিপিটা খাই তো এর স্বাদ কিন্তু আমাদের মুখে লেগে থাকে। অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব, খুব সহজ পদ্ধতিতে এবং খুব ঝটপট করে কিভাবে বানিয়ে নিতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল বাঁধাকপির মাছের মাথা দিয়ে রেসিপি। প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ, আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা খুব ঝিরিঝিরি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো হয়। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো এই বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ করে নেব। বাঁধাকপি খুব বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই। এবার আমার 10 মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এটা জল ঝরিয়ে নেব। এখনকার বাঁধাকপিতে এত পরিমাণে বিষ দেয় চাষিরা যখন চাষ করে, তা নাহলে পোকা লেগে যায়, তো চেষ্টা করবেন সিদ্ধ করে ফেলে দিতে। এরপরে আমি কড়াইতে নিয়ে নেব প্রয়োজন মতো সরিষার তেল, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের কেটে রাখা আলু। আমি এই ডুমুডুমু করে কেটে নিয়েছি আলুগুলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে তুলে নেব। এরপরে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা আমি দিয়ে দেব তেলের মধ্যে। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু বাঁধাকপি রান্না করতে পারেন। তবে মাথা দুটো বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ কড়া করে ভাজতে হবে, তা না হলে বাঁধাকপির মধ্যে কিন্তু একটা আস্তে গন্ধ ছাড়তে পারে। আর মাছের মাথাটা আমি দু টুকরো করে নিলাম ভেঙে, যাতে মাছটা খুব ভালো করে ভাজা যায়। এবার মাছটা কিন্তু তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু সরিষার তেল, আর এক চামচ জিরে, দুটো তেজপাতা ফোড়ন, আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। হালকা যখন ফোড়ন থেকে গন্ধ বেরোবে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি এক মিনিট মতো ভালো করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা এক চামচ পেস্ট, আর দেব এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেব এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ লবণ, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, আর এক চামচ দেব হলুদ। জলটা দিতে এই কারণেই হবে যাতে মশলাগুলো যেন তেলের মধ্যে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপরে দিয়ে দেব এক চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছের মাথা। মাছের মাথা কিন্তু খুব বেশি টুকরো করা যাবে না, তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে বাঁধাকপিটা। এরপরে আলু আর মাছের মাথা ভালো করে তেলে মশলার সাথে কষিয়ে নেব। মাছের মাথা আলুর সাথে যখন ভালো করে কষানো হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি একদম মজে গিয়ে অনেকটা কমে আসবে ততক্ষণ পর্যন্ত বাঁধাকপি কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, যাতে তলা লেগে না যায়, কড়ার গায়ে যাতে লেগে না যায়। মাঝে মাঝে ঢাকা দিতে হবে,
দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা খুলতে হবে, আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে বাঁধাকপিটা মোটামুটি 15 মিনিট কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। বাঁধাকপি যখন একদম মজে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম গরম মশলা, আর দেব 1 চামচ মতো ঘি। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আজকের মতো এই রেসিপি এই পর্যন্ত। আজকের বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমরা পরোটা, রুটি আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেয়ে থাকি। তো বাড়িতে অবশ্যই এইভাবে মাছের মাথার রেসিপিটা বানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা চান এই রেসিপিটাও আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, সেটাও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।